হ্যালো ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি আমি। যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্স ভিসাধারী আছেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে সংযুক্ত আরব আমিরাতে একটা ইন্স্যুরেন্স সার্ভিস চালু করেছে, যে সকল ব্যক্তিদের রেসিডেন্স ভিসাধারী আছেন যারা, তাদেরকে অবশ্যই জব লস ইন্স্যুরেন্সটি করতে হবে। তো এটার একটা সময় তারা দিয়েছিল এবং সময়টা আর একটু বৃদ্ধি করেছিল, 2-3 মাস বাড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ সময় হচ্ছে 1 অক্টোবর পর্যন্ত তারা দিয়েছিল। আর বেশি দিন নাই, অল্প কয়দিন আছে। এই 1 অক্টোবরের আগে যদি আপনারা এই জব লস ইন্স্যুরেন্সটা না করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে 400 দেরাম জরিমানা দিতে হবে এবং আপনার ভিসা রিনিউয়ালের সময়ও অনেক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং ভিসা রিনিউয়াল নাও হতে পারে। সো এখনো সময় আছে, যারা যারা এখনো করেননি অবশ্যই আপনারা এই ইন্স্যুরেন্সটি করে নেবেন। এটা কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, আমি এখানে দিয়ে দিব অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে দেখে আপনারা নিজে নিজে এই জব লস ইন্স্যুরেন্সটি আপনারা করতে পারবেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে একটুখানি আপনাদেরকে আমি বলে দিই আসলে জব লস ইন্স্যুরেন্সটা কি এবং কাদের কাদের করতে হবে এবং কত টাকা দিয়ে এই ইন্স্যুরেন্সটি করতে হবে আপনাকে এবং কিভাবে আপনারা এটা করবেন। তো সংযুক্ত আরব আমিরাতে যে সকল ব্যক্তিরা রেসিডেন্স ভিসাধারী আছেন, যারা ওয়ার্ক পারমিট ভিসা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গাতে কাজ করতেছেন, আপনাদের প্রত্যেককে এই জব লস ইন্স্যুরেন্সটি করতে হবে। এই জব লস ইন্স্যুরেন্সটি করলে আপনার যখন জব চলে যাবে, অর্থাৎ আপনার কোম্পানি বিভিন্ন সমস্যার মধ্যে যদি থাকে, আপনার কোম্পানিতে কাজ নাই, তাকে আপনাদের প্রয়োজন হচ্ছে না, যখন আপনাকে ক্যান্সেল করে দিবে, তখন ওই ইন্স্যুরেন্স আপনাকে 60% করে, আপনার বেসিকের 60% করে 3 মাস আপনাকে তারা বেতন প্রদান করবে 60% করে। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুবিধা, আপনাদের 3 মাস এখানে আরেকটা কোম্পানিতে জব লাগার আগ পর্যন্ত আপনারা এই টাকাগুলো আপনারা হাতে পাবেন। এবং কত টাকা দিয়ে এই ইন্স্যুরেন্সটি করতে হবেন, আপনাদের যাদের 10,000 দেরামের নিচে স্যালারি আছে তাদেরকে মাসে 5 দেরাম করে এই ইন্স্যুরেন্সটি করতে হবে। 1 বছরের জন্য করতে পারবেন আপনারা, 3 মাসের জন্য করতে পারবেন, 6 মাসের জন্য করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা 1 বছরের জন্য এই ইন্স্যুরেন্সটা করে নেবেন। 1 বছরে আপনার থেকে 60 দেরাম নিবে, প্লাস চার্জ আছে, 3 দেরাম বা 2 দেরাম চার্জ থাকে। 60 এবং 63 দেরামের মধ্যে আপনারা এই ইন্স্যুরেন্সটি করে নিতে পারবেন। আর যাদের বেতন 10,000 দেরামের উপরে, তাদেরকে মাসে 10 দেরাম করে এই ইন্স্যুরেন্সটি করতে হবে। আপনারা এটা কিভাবে করবেন, আপনারা চাইলে ILOE অ্যাপস এর মাধ্যমে নিজে নিজে ঘরে বসে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এই ইন্স্যুরেন্সটা আপনারা করে নেবেন। আপনি ওখানে একটা ইমেল আইডি দিতে হবে আপনাকে, ওই ইমেল আইডিতে তারা ইন্স্যুরেন্স পেপারটা আপনাকে পাঠিয়ে দিবে। তো এভাবে আপনারা চাইলে করতে পারেন। এবং রিসেন্টলি সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটা অ্যানাউন্সমেন্ট এসেছে, তারা এখানের যে কলিং অ্যাপ আছে বোটিম, আপনারা অনেকে জানেন বোটিমে কিন্তু অনেক সার্ভিস তারা এখন অ্যাড করেছে। বোটিমের মাধ্যমে ভিসা রিনিউয়াল করা যায়, ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, আরো আদার্স অনেকগুলো সার্ভিস সেখানে আছে। এখন তারা এই যে দুবাই ইন্স্যুরেন্স এর যে সার্ভিসটা সেটাও তারা অ্যাড করেছে। তো আপনারা চাইলে এই বোটিং অ্যাপ এর মাধ্যমেও আপনারা এই ইন্স্যুরেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং কিভাবে করবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই অবশ্যই আপনারা যারা এখনো এই ইন্স্যুরেন্সটি করেননি, সময় ক্ষেপণ না করে আপনারা অবশ্যই ইন্স্যুরেন্সটি করে নেবেন। আর যদি আপনারা নিজে নিজে না করতে পারেন, তাহলে আপনার নিকটস্থ আল আনসারি এক্সচেঞ্জ অথবা অনেকগুলো এক্সচেঞ্জে এখন এই সার্ভিসটা তারা দিচ্ছে, তারা ইন্স্যুরেন্সটা করে দিচ্ছে, আপনারা গিয়ে খোঁজ নেবেন কোন কোন এজেন্সিতে তারা এগুলো করতেছে। তো আপনারা সেখানে গিয়েও এই ইন্স্যুরেন্সটি করে নিতে পারবেন ক্যাশ টাকা দিয়ে। আপনার এমিরেটস আইডি কার্ডটা লাগবে, আর আপনি ক্যাশ টাকা দিলেন, আপনাকে তারা ইন্স্যুরেন্সটা করে দিবে। আপনার মোবাইলে একটা লিংক চলে আসবে, সেই লিঙ্কের মাধ্যমে ওই ইন্স্যুরেন্সের পেপারটা আপনারা ডাউনলোড করে আপনার সংরক্ষণে রাখতে পারবেন। তো এভাবে আপনারা চাইলে করতে পারবেন। আর অবশ্যই 1 অক্টোবরের আগে আপনারা
থেকেই করে নেবেন। তো আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, যেন আমাদের বাংলাদেশি যারা আছেন তারা অন্তত পক্ষে এই বিষয়ে অবগত হয়, তারা যেন এই বিষয়টা জানতে পারে, তারা যেন জরিমানা না দিতে হয়, তারা যেন এই ইন্স্যুরেন্সটা করে নেয়, তা একটু শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এ ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি আপনাদের জন্য বানিয়ে দিয়েছি, আর আপনারা বিস্তারিত অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।